নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপস ম্যাজিক আজ রান্না করব মোরলা মাছের চচ্চড়ি যেটা কিনা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে আর বিশেষত শীতকালে এই মোরলা মাছ বা এই জাতীয় ছোট মাছ খুব ভালো পাওয়া যায় খুবই ছোট একটা রেসিপি চলুন তাহলে দেখে নিচ্ছি আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আড়াইশো গ্রাম মোরলা মাছ আছে মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি এবারে মাছগুলোকে দিয়ে দিলাম চাইলে আপনারা সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন খুব বেশি কড়া করে কিন্তু মাছগুলো ভাজবো না আর একসাথে কিন্তু সব মাছ দেওয়া যাবে না আমি এগুলোকে দু তিন ভাগে ভেজে নেব দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি একইভাবে বাকি মাছগুলো এখন ভেজে নেব কড়াইতে আরেকটু সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে লম্বা করে কাটা মিডিয়াম সাইজের একটা আলু দিয়ে দিলাম দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প হলুদ ভালো মতো নাড়াচাড়া করে আমি গ্যাসে ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রাখবো যাতে আলুগুলো নরম হয়ে যায় দেখুন আলুগুলো নরম হয়ে গেছে সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিচ্ছি ওই তেলেই আমি লম্বা করে কাটা কিছু বেগুন দিয়ে দিলাম দিলাম নুন আর হলুদ এবারে আর বেগুনগুলোকে ঢেকে দেবার প্রয়োজন নেই যেহেতু সরু করে কাটা আছে তাড়াতাড়ি বেগুনগুলো ভাজা হয়ে যাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি করাতে আমি এবার আরেকটু সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচা করে দিয়ে দিচ্ছি বড় দেখে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কাটতে হবে দিলাম সামান্য নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজের গায়ে হালকা একটা কালার চলে এসেছে বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে পেঁয়াজগুলো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান ফোর চা চামচ আদা বাটা আর ওয়ান ফুট চা চামচ রসুন বাটা মিডিয়াম ফ্লেমে আদা রসুনটাকে ভালো করে কষাতে হবে যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় আর এ রান্নাতে কিন্তু তেল একটু বেশি দিতে হবে তেল বেশি না হলে রান্নাটা দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো হবে না কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ ধনের গুঁড়ো স্বাদ মতো নুন অল্প হলুদ আর ছোট দেখে একটা টমেটো কুচি অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে না পুড়ে যায় মিডিয়াম ফ্লেমে এখন ভালো করে এগুলোকে কষাতে হবে টমেটো যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় এজন্য আমি কিছু সময়ের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখলাম কিছু সময় পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন চারদিক দিয়ে কিন্তু খুব সুন্দর তেল বেরিয়ে গেছে আর টমেটোটাও খুব ভালো মতো নরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুর সাথে এই মশলাটাকে আমি আরও এক মিনিটের মতো এখন কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল নাড়াচাড়া করে মশলার সাথে জলটাকে ভালোভাবে মিশিয়ে দেব আর ঝোলটাকে এখন আমি ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে আরেকবার নাড়াচাড়া করে দিলাম এবারে ভেজে রাখা মাছ বেগুন আর দু তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম খুবই আলতো হাতে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব আর খুব বেশি ঝোল কিন্তু এ রান্নাতে দেবেন না একটু মাখা মাখা হবে সেটাই দেখতে এবং খেতে ভালো লাগে এবারে আরেকবার এগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি মাছগুলো ফুটে গেছে আর ঢেকে দেবার প্রয়োজন নেই যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অল্প চিনি দিতে পারেন আর আমার কাছে আজকে ধনে পাতা ছিল না বলে দিতে পারিনি ধনেপাতা থাকলে অবশ্যই কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেবেন আর রান্নাটা কিন্তু হয়ে গেছে এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দেব দেখতেই পেলেন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে আর দেখতেও কত সুন্দর লাগছে গরম ভাতের সাথে এরকম একটা মাছ থাকলে অর্ধেক ভাত এমনি খাওয়া হয়ে যায় রেসিপি ভালো লাগলে আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন